talent to aviation. নমস্কার, আরোহি নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতে নজর রাখবো যে খবরের দিকে। বালুরঘাট শহরে পশ্চিমবঙ্গ কলেজ এমপ্লয়িজ সমিতির অনশন আজ 11 দিনে পড়ল। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের এই বিক্ষোভ এবং তারা অনশন মিছিলে সামিল হয়েছেন। আজ তাদের অনশনের 11 দিন। বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে গত 11 দিন ধরে এই সমিতির সদস্যরা বালুরঘাট কলেজের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই এই অনশনকারীদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। অনশনকারীদের দাবি অতি দ্রুত মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। আজকে আমাদের অনশনে 11 দিনে পা রাখলো। আমাদের অসুবিধা বলতে যে বিভিন্ন জেলায় ডিএমএসপিরা তারা অনশন মঞ্চে যে অনশনকারীদের সাথে কথা বলছে, মানবিক তারা, আমাদের জেলার ডিএমএসপিরাও মানবিক, হয়তো কোনো কাজের জন্য তারা আসতে পারছেন না এবং সরকারি কোনো লোক আজ অব্দি আমাদের এখানে আসেনি। এইটা আমাদের গোটা রাজ্যের সমস্ত জেলায় এই প্রোগ্রামটা হচ্ছে। আমাদের স্থায়ীকরণ নিয়ে আমাদের এরকম চিন্তাভাবনা আছে। আজকে দেখি আমরা সন্ধ্যাবেলা এরকম একটা প্রোগ্রাম করতে পারি। আমাদের রাজ্যের নির্দেশ আছে, যেরকম ওনারা কালকে করেছে আমরা আজকে করব। সদ্যজাত শিশুর পরিবারে টাকা নিতে গিয়ে বৃহন্নলেদের সঙ্গে বচসা স্থানীয় মানুষদের। বচসা এমন পর্যায়ে পৌঁছায় যে হাতাহাতিতে পৌঁছায়। এই নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জ এলাকায়। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধানের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা কিশোরী রায় ও বিদ্যেশ্বর হাজরার বাড়িতে আজ সকালে একদল বৃহন্নলা যায় সদ্যজাত শিশু জন্মানোর খুশিতে টাকা চাইতে। বৃহন্নলাদের দাবি 5,000 টাকা চাওয়া হয়। এই নিয়ে শুরু হয় বচসা দুই পক্ষের মধ্যে। বৃহন্নলারা বচসার মধ্যেই শিশু তার পরিবার সম্পর্কে কুমন্তব্য করেন। ক্ষিপ্ত হয়ে যায় গ্রামবাসীরা। এলাকার মহিলারা বৃহন্নলাদের আটকে রেখে মারধর করে। ঘটনাস্থলে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান গিয়ে বৃহন্নলাদের ঘেরাও মুক্ত করেন। বাড়িতে আসছে, তারপর বলছে 5,000 টাকা লাগবে। তারপরে বললাম আমি যে অত তো পারবো না, 1,000 টাকা দিব। তারপরে 1,000 টাকা মানবে না, তাও ওদের বলছে 2,000 টাকা লাগবে। তুমি কি করো? আমি ধার করে তাও দিলাম, ওরা ছাড়তেছে না, অত্যাচার করতেছে। কি ধরনের অত্যাচার করতেছে বাড়িতে? বলতে যাচ্ছে না, বাচ্চা তো নেয়নি, বাচ্চা কোলে নেয়নি। কি হয়েছিল, মেয়েরাতে পাড়ায় এসেছিল বাচ্চার পাওনা নিতে। যা হোক, দাদাদের কাছে ওনারা 2,000 টাকা চেয়েছিল না, 5,000 চেয়েছিল। দাদারা বলছে নাকি 5,000 চেয়েছিল, কারণ এই পাড়ায় তো আমি আসি। যা হোক, মেয়েরা নতুন ছিল বলে এসে এনার কাছে 5,000 টাকা চেয়েছে। তা নিয়ে এই একটা গণ্ডগোল উত্তেজিত হয়ে আজকে নতুন, এটা সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। আজকে যে হিজড়াগুলো আসে, তারা যার বাড়িতে নতুন ছোটো বাচ্চা দেখে বা নতুন বিয়ে হলে তার বাড়িতে দেখে, তারা আসে প্রতিনিয়ত অত্যাচার। 5,000 লাগবে, 10,000 লাগবে, 20,000 লাগবে। বাড়িতে সামনেই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে দলীয় প্রচারে যোগ দিতে তৃণমূল মহিলা শাখার সঙ্গে যুক্ত হয়ে গঠিত হল বঙ্গজননী সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরতে বঙ্গজননী সংগঠন কাজ করবে। নদিয়া জেলা বঙ্গজননী সংগঠনের অবিভক্ত সভাপতি হন টিনা ভৌমিক সাহা। সংবাদ মাধ্যমকে তিনি জানান, পুরুষ শাসিত সমাজে নারীর কথা ও অগ্রণী ভূমিকা তুলে ধরতেই বঙ্গজননী সংগঠন গঠন করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বাংলার মানুষ, বাংলায় বাস করি, সেহেতু বঙ্গকে সবসময় আমরা মা রূপে পুজো করি। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের সিএম, আমাদের সুপ্রিমো, তিনি বঙ্গজননী প্রকল্প অর্থাৎ একটা সংগঠন করেছেন। বাংলায় যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবশক্তি, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গজননী। আমরা বাংলার যারা মায়েরা আছি, যারা মেয়েরা আছি, তারা প্রত্যেকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার, প্রকল্পের প্রচার করার জন্য আমরা রাস্তায় নেমেছি বঙ্গজননী হিসাবে কাজ করার জন্য। আলিপুরদুয়ার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম হল আলিপুরদুয়ারের রামকৃষ্ণ মিশনের পুজো। তবে এবার যেরকমটা জানা গিয়েছে সেখানে হচ্ছে না কুমারী পুজো। করোনা বিধিনিষেধ মেনেই সেখানে সব রকম কাজকর্ম চলবে। আড়ম্বরহীনভাবে ভক্তি নিষ্ঠা সহকারে পুজো হয় এখানে।
বিশেষ করে কুমারী পুজো দেখার জন্য এখানে মানুষের ঢল নামে। রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ এবারে জানান এবছর কুমারী পুজো হচ্ছে না, পাশাপাশি পুজোয় ভোগ বিতরণ বন্ধ থাকবে। রাজ্য সরকারের সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই পুজোর আয়োজন করা হচ্ছে। আজ চতুর্থের দুপুরে আশ্রম চত্বর স্যানিটাইজেশনও করা হয়। শ্রীরামকৃষ্ণ আশ্রম আলিপুরদুয়ারে এবছরের 17তম বৎসরের অনুষ্ঠান হচ্ছে। প্রতিবারের মতো এবছরও মালদা থেকে আমাদের পুরোহিতের দল আজ রাত্রেই আশ্রমে পদার্পণ করবেন। যেহেতু অতিমারী পরিস্থিতি চলছে সারা ভারতবর্ষ জুড়ে, তার ফলে আমাদের পূজা রাজ্য সরকারের সমস্ত বিধিনিষেধ পালন করেই অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মিঠাখালি সর্বজনীনের দুর্গোৎসব এবছর একেবারেই আলাদা। তার কারণ এবছর সিটি গোল্ড দিয়ে তাদের প্রতিমা তৈরি হয়েছে, থাকছে অভিনবত্বের ছোঁয়াও। এবারে তাদের থিম ব্রহ্মার উৎপত্তি থেকে উৎস, সম্পূর্ণ সিটি গোল্ড দিয়ে তৈরি হয়েছে এবারে তাদের প্রতিমা, মণ্ডপেও থাকছে অভিনবত্বের ছোঁয়া। দিনহাটার গোসানী রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর অল্প বাজেটেই তাদের দুর্গোৎসব পালন করছে। তার কারণ এবছর পরিস্থিতি একেবারেই অন্যরকম, করোনার প্রভাব পড়েছে সবকিছুর ওপর। গত বছরে এই পুজোর থিম ছিল মাতৃঋণ, যা দেখতে জেলার বাইরে থেকেও প্রচুর দর্শক ভিড় করেছিলেন। কিন্তু এবারে করোনা আবহে কোনো থিম পুজো হচ্ছে না, স্বাভাবিক প্যান্ডেলে পুজো হচ্ছে। প্যান্ডেলে সেরকম কোনো জমকালো সাজও নেই। এবারে তাদের পুজোর বাজেট মাত্র 5 লক্ষ টাকা। আমাদের পুজো গোসানী রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি পুরাতন, এবছর আমাদের 53তম বর্ষ। যেহেতু এবার একটু করোনা পরিস্থিতি এবং কোভিড পরিস্থিতি চলছে, সেজন্য আমরা পুজো আগে থেকেই পুজোর বাজেট অনেকটা কাটছাট করে দিয়েছি এবং পুজো মণ্ডপও খোলামেলা রেখেছি। একটা কাল্পনিক মন্দিরের আদলে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং রাজ্য সরকার আগে থেকে যে গাইডলাইন দিয়েছিল খোলামেলা মণ্ডপ করতে হবে, সেরকমই করা হয়েছে। এবং পাশাপাশি যারা পুজো দেখতে আসবেন তাদের মাস্ক দেওয়া, স্যানিটাইজার করা এবং আমাদের এই মণ্ডপ সংলগ্ন এলাকা প্রতিদিনই স্যানিটাইজার করা হবে, যাতে এখানে কোনো রকম সংক্রমণের আশঙ্কা না থাকে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। এই মুহূর্তে নিবেদন করলেন টালেন্টো এভিয়েশন।